हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल किचन एंड ब्लॉग्स। आज हमें तुम्हारे जोनों निये एक निरामिष रेसिपी पनीर रेसिपी। एटा देखो कम बेशे आमरा किन्तु सबाई सप्ताहे एक दिन करे निरामिष खेई थाकी आर कोनो निरामिषेर दिने झामेला नेई। एइभावे पनीर सब्जी रान्ना करे निते पारो। प्रथमे एकटा मसला तैरी करे नेई। प्रथमे दिए देब जिरे, तारपर देब आदा कुचि, তারপরে দেব লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা আছে আর দুটো শুকনো লঙ্কার একটা টমেটো কুচি। এবার এটার পেস্ট তৈরি করে নেব। দেখো এটার কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা গরম মশলার পেস্ট তৈরি করে নেব। এতে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, এটারও পেস্ট করে নেব। দেখো পেস্ট একদম রেডি। প্রথমে আলু কেটে রেখেছি, আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবার পনিরটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো পনির আর আলু কিন্তু আমি একই সাইজ করে কেটেছি। এবার একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলে পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো হালকা করে ভেজে নেব। দেখো পনিরগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কেননা পনির ভেঙে যাওয়ার ভয় থাকে। পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পনিরগুলো। যে তেলটা পড়ে থাকবে ওই তেলে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। আমি দেখো মশলাটা কিন্তু আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লবণ। যেহেতু আমি এটা নিরামিষ করে রান্না করছি তার জন্য কিন্তু আমি এতে পেঁয়াজ রসুন দিলাম না। এবার এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পনির। পনিরটা কিন্তু একটু পরেই দিতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। আর দিয়ে দেব ধনে পাতা কুচি, সামান্য অল্প দিতে হবে। যেহেতু আমি গরম মশলা বাটা দেব তার জন্য ধনে পাতা কুচি বেশি দিলাম না, আর কষানোর সময়ই দিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। আর যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তখন এর মধ্যে বাটা গরম মশলাটাও দিয়ে দেব।
বাটা গরম মশলাটা দিয়ে আর এক মিনিট মতো ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে পনিরের তরকারি। এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। একদম রেডি নিরামিষ পনিরের তরকারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরাই প্রথমে দেখতে পাও।